আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছেলের জন্মদিনের ব্লগ, কিভাবে আমার ছেলের জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম এই লকডাউনের মধ্য দিয়ে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। 8 তারিখে ওর জন্মদিন ছিল, মানডে ছিল। তো আমি এর আগের দিনই সব রান্নাবান্নার কাজ সেরে নিয়েছিলাম, যাতে ওর জন্মদিনের দিন খুব বেশি একটা তাড়াহুড়া না করা হয়, আর সব কিছু রেডি থাকলে দেখা যায় যে কাজ অনেক সহজ হয়ে যায় আর অনেক সময়ও পাওয়া যায়, তারপর গেস্টদেরকেও টাইম দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্নাবান্না শুরু করে নিয়েছি। আমি এখানে চিকেন কারি রান্না করছি, চিকেনটাকে ভুনা করছি। তো চিকেন ভুনা করার জন্য আমি যে হাঁড়িতে চিকেন ভুনা করব, সেই হাঁড়িতে কিছু তেল দিয়ে আমি চিকেনগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নিয়েছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, সব ধরনের মশলা। তারপর এভাবেই আমি রান্না করি সচরাচর চিকেন ভুনাটা। এতে খেতে অনেক ভালো লাগে, আর অন্য পাতিলে বা অন্য প্যানে দেখা যায় যে চিকেন ফ্রাই করলে তেলটা নষ্ট হয়ে যায় বা এই তেলটা আবার তরকারিতে ইউজ করা যায় না, ফেলে দিতে হয়, আর তেলের সাথে চিকেনগুলোর একটা ফ্লেভারও চলে যায়। তাই এভাবে রান্না করলে চিকেনের ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। অনেকটাই কড়াই চিকেনের মতোই রান্না করা, তো ডিফারেন্স একটাই যে আমি এখানে পেঁয়াজ ইউজ করছি আর কড়াই চিকেনে পেঁয়াজ ইউজ করা হয় না। তো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে তেজপাতা, দারুচিনি আর এলাচিও দিয়ে দিলাম, আর দেওয়ার পর আমি একটু ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি আর 5-6 মিনিটের মতো ফ্রাই করছি। তারপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের বাটা আর পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি 9 থেকে 10 মিনিট এটাকে জাল করে নিচ্ছি, এতেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি রান্না করছি মুগের ডাল, আসলে এটা হচ্ছে মুগ দিয়ে শুটকি। তো এটা অনেক পপুলার একটা খাবার আমাদের সিলেটিদের জন্য। আজকে আমি এই মুগের ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মুগের ডালের রেসিপিটা যাতে আমি আমার এই চ্যানেলে শেয়ার করি, তাই আজকে আমি আপনাদের সাথে এই মুগের ডালের রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি মুগ ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম 2-3 মিনিটের মতো। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমি এখানে মরিচ দেব না, কারণ আমি এটা ডাল রান্না করছি, ডালের মতোই হলুদ হতে হবে। একটু পানিও অ্যাড করে দিলাম মুগটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। এই পর্যায়ে পেঁয়াজ আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 চামচ আর রসুন নিয়েছি 3 চামচ। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় শুটকির কারিতে। 9 থেকে 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিচ্ছি, আর চুলার আগুনটা হাই ফ্লেমেই থাকছে। মুগগুলো হাফ বয়েল হয়ে এসেছে, তো দেখতে পাচ্ছেন এখানে মাশের, এটা দিয়ে আমি মুগগুলোকে মাশ করে নেব। আপনারা চাইলে ডাল কুটনি দিয়েও মাশ করে নিতে পারেন। আমি মুগটাকে ফাইনালি মাশ করছি না, একটু ভাঙা ভাঙা রাখছি, এতে করে খেতে অনেক ভালো লাগবে আর মাশ করলে একটু থকথকে ভাব হয়ে আসবে। মুগটাকে আধা ভাঙা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুটকি। আমি চেপা শুটকি ইউজ করছি, শীতল শুটকিও বলা যায়, আবার এটাকে আমরা সিলেটিরা গন্দল শুটকি বলি। তো এই শুটকিটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, জাস্ট পানি দেবো, শুটকি দিচ্ছি না সরাসরি। তো আমি সিদ্ধ করার পর এভাবেই রেখে দিয়েছিলাম, আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি, যাতে করে এক্সট্রা কোনো কাঁটা থাকলে ছাঁকনিতে আটকে যায়। শুটকির পানি দেওয়া হয়ে গেছে আর শুটকিগুলো দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে আটকে গেছে, শুটকির কাঁটাগুলো। আমি এভাবেই চেপে চেপে শুটকির পানিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, মাছ বরাবর কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা নাগামরিচ। শুটকির কাঁটাটা আমি সবসময় জালই প্রেফার করি, আমার কাছে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এটা হচ্ছে ডালের প্রধান উপাদান, আর এই চিংড়ি মাছ ছাড়া ডালটা খেতে একদমই ভালো লাগবে না, তাই সবসময় চেষ্টা করবেন যে চিংড়ি মাছটা একটু বেশি করে দেওয়া। এরপর 10-15 মিনিটসের মতো ভালো করে জাল করে নিলেই ডালটা তৈরি হয়ে যাবে, আর এই মুগের ডালটা গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা ফলো করবেন আর ঘরে তৈরি করবেন। ঘরে যদি তৈরি করে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। একে একে সবগুলো কারি আমি রান্না করে নিয়েছি, আমি 9টা কারি রান্না করেছিলাম। তো চুলার অবস্থা তো একদমই বেহাল, যদিও আমি রান্না শুরু করার আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। তো এখন আমি আবারও চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো রান্না আমি এখানে রেকর্ড করতে পারিনি, অনেক সময় ভুলেই গিয়েছিলাম যে আমি রেকর্ড করব, আর অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছিল, এজন্য আমি আর রেকর্ড করতে পারিনি।
এখন ডেকোরেটিং এর পালা। তো এখানে দেখতেই পাচ্ছেন আবিয়ানের চাচাতো বোন মাসুমা আমার নিস, সে এই বেলুনগুলোকে ব্লো করছিল আর এই লেটার্সগুলোকে ব্লো করছিল। মাসুমা আর ওর চাচা বেলুনগুলোকে ব্লো করছিলেন। তো এখানে আবিয়ানও অনেক এক্সাইটেড, সে ওগুলো দেখছিল আর অনেক লাফালাফি করছিল। আবিয়ান সবসময় আমার এই আইডি কার্ড দিয়ে খেলা করতে অনেক পছন্দ করে। যখন ওই চেয়ারটাতে বসতে চায় না, তখন এই আইডি কার্ডটা ওর হাতে দিয়ে দিলেও বসে যায় খুব ইজিলি। ঘরটা দেখা যায় গোছানোর আগেই আমরা নিজেই ঘরটাকেও গোছানো করে ফেলি, সব কিছু একসাথে রেখে দিই গোছানোর জন্য। তো ঠিক এই অবস্থাই ছিল, সব কিছু সব দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি একটা বেলুন ব্লো করার জন্য বসে পড়লাম। বেলুনটা ব্লো করবো কি, আমি আরও ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড বের করছিলাম মুখ দিয়ে। তো এতে মাসুমা খুব হেসে উঠলো, ও আর ওর চাচা মিলে আমাকে অনেক টিস করলেন। তো আমি বলছিলাম যে আমার দোষ না, এটা বেলুনেরই দোষ, অনেকটা নাচতে না জানলে উঠান বাঁকার মতোই। তো আমি তো একদমই হাল ছাড়ছিলাম না, তো ট্রাই করেই যাচ্ছিলাম। তখন মাসুমা আমাকে বললো যে বৌমা একটা নাও, হয়ে যেতেও পারে। তো আমি এটা ব্লো করা স্টার্ট করলাম, দেখলাম যে অনেকখানি ব্লো হয়ে গেছে। একটা বেলুন এখানে ফুটে গিয়েছিল, ঠাস করে আওয়াজ হয়েছিল। তো আমি আবিয়ানকে চেক করছিলাম যে ও ঠিক আছে কি না, কিন্তু একটু ভয় পায়নি, অনেক ব্রেভ হয়ে গেছে। অনেক সময় আছে যে বড় কোনো শব্দ শুনলে ও ভয় পেয়ে যায়। অলমোস্ট 4 মান্থ আমরা তো বাইরে যাইনি আর বড় কোনো শব্দ সে শুনেনি। তো ও অভ্যস্তই হয়ে গেছিলো এভাবে শান্তশিষ্টভাবে ঘরে থাকতে। তো একটু চিৎকা চেঁচামেচি বা এরকম কোনো শব্দ শুনলে ও অনেকখানি ভয় পেয়ে যায় বা সারপ্রাইজ হয়ে যায় নতুন কিছু মনে হওয়ার জন্য। মাসুমা অনেক ইন্টারেস্টেড ছিল যে আমি কিভাবে ইউটিউব ভিডিও করি, কিভাবে শ্যুট করি। তো ক্যামেরা স্ট্যান্ড দেখে, যদিও সে বুঝতে পারছিল এটা ইউটিউবে ভিডিও করার জন্যই আমার স্ট্যান্ডটা, তারপরে ও আস্ক করছিল যে এটা কি বৌমা। তো আমি ওকে বলছিলাম যে একটু পরেই দেখতে পারবে এটাকে। তো অনেক কৌতূহল নিয়ে সে দেখছিলাম কিভাবে ভিডিও করি। এখন আমি 8 তারিখের সকালে যে কাজটা করছি, সকালে না প্রায় দুপুরের দিকেই আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচিনি পরিমাণ মতো, তারপর আমি আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন লবণও দিয়ে দিলাম। এই বিরিয়ানির জন্য আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। তো মশলাটা আমি তৈরি করেছিলাম দারুচিনি, এলাচিনি আর একটা জয়ফল, এগুলোকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর 5 ফোড়নও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে। আমি এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেলে আমি একটু সময় চালটাকে ভেজে নেব, খুব বেশি সময় এই চালটা ভাজতে হবে না। তারপর খুব ভালো একটা ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। আগে থেকে কষানো মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে যে চালের পরিমাণ থেকে মিটের পরিমাণটা একটু বেশি থাকবে। তো আমি এখানে চাল আর মিটের পরিমাণটা সমান সমান নিয়েছি, 2 কেজি চালের সাথে 2 কেজি মিটটাও নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটা রান্না করার জন্য। আমি এই মিটটা তৈরি করার সময় এখানে কোনো হলুদ ইউজ করিনি বা মরিচও ইউজ করিনি, এটা আমি এরকমই কালার রেখেছি কারণ কাচ্চি বিরিয়ানি বা হাজি বিরিয়ানির এই কালারটাই এরকমই হয়। 7 থেকে 8 মিনিট পর এভাবে ঢেকে রেখে দিলে বিরিয়ানিটা অলমোস্ট হয়ে যাবে। তারপর আমি খুব কম আগুন দিয়েই এটাকে দম করার জন্য রেখে দেব। আর চালটা ফুটানো হয়ে গেলে আমি চালের উপর অল্প পরিমাণে ঘিও দিয়ে দিয়েছিলাম, এতে করে খুব ভালো একটা ফ্লেভার এসেছিলো। এদিকে আমি জর্দাটাও রান্না করেছিলাম, তো খুবই কম করে জর্দা রান্না করেছিলাম আর জর্দাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। আর ওই দিন খুবই তাড়াহুড়ার কারণে এটা আমি ভালো করে রেকর্ড করতে পারিনি, ইনশাল্লাহ ভেরি সুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দুই একজন চলে এসেছেন, তো আমরা বেশি মানুষ একসাথে জড়ো হয়নি যেহেতু লকডাউন রয়ে গিয়েছে। তো আমরা যারাই ছিলাম খুব এনজয় করেছিলাম আর অনেক এক্সাইটেড ছিলাম যে আমরা একত্রিত হচ্ছি আজ অনেকদিন পর। আসলে ভালোই লেগেছিলো, অনেকদিন পর দেখছিলাম আর অনেক ডিফারেন্ট মনে হচ্ছিলো সবাইকে। এখানে আমি চিকেনগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 3 দিন আগেই মেরিনেট করে রেখেছিলাম, সকালে ওটা কিচেনটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। তারপর আবারও কিচেনে অনেক কাজ ছিল, এর জন্য কিচেনটা আবারও গোছালো হয়ে গিয়েছিলো। এখানে কিছু পাড়াপিটা করে আবিয়ানের খালানি এসেছেন, এই যে দেখতে পাচ্ছেন পায়ের শেপ করা।
আমি আসলে অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম এই পারাপিঠা দেখে। এটা আমরা সিলেটেরা একটা ট্রেডিশন বলতে পারেন, ফার্স্ট স্টেপ পিঠা বা পারাপিঠা, যখন আমাদের বেবিরা এক বা দুপা করে হাঁটা শেখে তখনই এই পিঠাটা তৈরি করা হয়। দেখতে একদমই পায়ের মতো লাগছিল, আর আবিয়ানের পায়ের সাইজেরই মনে হচ্ছিল যে এই পারাপিঠাটা। তো এটাই আবিয়ানের বার্থডে কেক। আমরা ফটো দিয়ে ওর কেকটা অর্ডার করেছিলাম, খুব সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো একে একে সব কিছুই টেবিলে নিয়ে আসা হয়ে গেছে, টেবিলটাকে ভালো করে সাজানো হয়ে গেছে, আর কেকটা কাটা হয়ে গেলেই খাবারগুলো সার্ভ করা হয়ে যাবে। এখানে ক্যান্ডেলটা লাইট করার পরেই আমাদের স্মোক অ্যালার্মটা ভেজে গিয়েছিলো, আর অনেক ফানি একটা মোমেন্ট ছিল। আমাদের ঘরে তিনটা স্মোক অ্যালার্ম একসাথে ভেজে গিয়েছিলো। আসলে বিশ্বাসই করা যাচ্ছে না, আমার ছেলের আজকে এক বছর হয়ে গেছে। সব কিছুই যে মনে হচ্ছে যে গতকালেরই ঘটনা, মনে হচ্ছে যে গতকালেই আমি হসপিটালে ছিলাম আর আমার ছেলে আমার কোলে এসেছে, এরকমই মনে হচ্ছিল বারবার। যাই হোক, আমার প্রেগনেন্সি থেকে আজ পর্যন্ত সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করি যে আমার সামনের দিনগুলোও ভালো যাবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের জন্য। আবিয়ান এখানে খেলা করছিল আর আমরা সবাই গোল হয়ে বসে আবিয়ানের খেলাগুলো দেখছিলাম। সবাই চলে যাওয়ার পর আমরা সবগুলো গিফট এভাবে টেবিল উপরে রেখে দিয়েছিলাম। আর এই কিউট একটা বার্থডে কার্ড, এটা আমার নিস ইনায়া তৈরি করেছিল। সবসময় দেখা যায় যে ওদের করে যাওয়ার আগে বা আমাদের করে আসার আগে ও একটা কার্ড তৈরি করে। আর আমি যতদিনই অসুস্থ ছিলাম, গেট ওয়েল সুন বৌমা অনেকগুলো কার্ড আমাকে দিয়েছিল, আমার এখনও মনে আছে। খুব ভালো লাগছিল এইগুলো ভিডিও করতে। তো আমি বলছিলাম যে এটা এরকমই থাক, দেখতে খুব ভালো লাগছিল। অনেকগুলো গিফট পেয়ে গিয়েছিলো আবিয়ান, ওর বড় চাচা চাচি খালা নানু তারপর খুকু এরা এসেছিলেন, আর অনেক ভালো লেগেছিল। আর এই গাড়িটা ওর নানু বার্থডেকে পেয়েছিল বার্থডে গিফট হিসেবে। আবিয়ান এই গাড়ি দেখে অনেক খুশি, কিন্তু এখনও গাড়িতে বসছে না, ইষ্ট হতে একটু সময় লাগছে। খুবই কিউট একটা গাড়ি, আর এটা আবার প্যারেন্টাল রিমোট কন্ট্রোল গাড়ি, তাই এটা অনেক সেফ। এক একটা আবিয়ানের বড় চাচা চাচি নিয়ে এসেছিলেন। এটা আবিয়ানের বার্থডে পরের দিনের ভিডিও। তো ওর কাজিন সিস্টার বার্থডের দিন আসতে পারেননি, তো পরের দিন এসেছিলেন, তো আমরা আবারও আবিয়ানের বার্থডেটা সেলিব্রেট করলাম একসাথে। এটা আবিয়ানের দাদু বাড়ির কেক, তারাও সেলিব্রেট করেছিলেন আবিয়ানের বার্থডে। তো এটা হচ্ছে আবিয়ানের নানু বাড়ির কেক, তারাও অনেক এনজয় করেছেন আবিয়ানের বার্থডেটা, খুব ভালো করেই সেলিব্রেট করেছেন। এখানে আমার ভাই আর আম্মারা সবাই মিলে একটা কাটছিলেন, মনে হচ্ছিল যেন আবিয়ান বাংলাদেশেই আছে, ওদের পাশেই আছে। তো আমি এই ভিডিওগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আমার ভাই অনেক কষ্ট করেছেন আমার ছোটো ভাই, আর এই আমার নিজেরাও অনেক এনজয় করেছিল, আর অনেক মিস করছিলাম ওদেরকে। মনে হচ্ছিল যেন এখনই বাংলাদেশে উড়ে চলে যাই, আর অনেক ইমোশনাল হয়ে গেছিলাম একে একটা ভিডিও দেখে। তো সব কিছু অ্যারেঞ্জ করেছেন আমার ভাই, ছোটো ভাই আর এই আমার নিসরা। আমার ভাবিও কষ্ট করেছেন, সব ভাই কষ্ট করেছেন, আর খুবই এনজয় করেছেন, সেলিব্রেট করেছেন, ভালোই লেগেছে দেখে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন, আপনিও আপনার আপনজন সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।